মানুষ মানুষের জন্য, আমি বলছি মানুষ মানুষের জন্য, 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 এই কথাটি সব সময় সকল ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। মানুষ মানুষের জন্য, 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 মানুষ মানুষের জন্য। সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আপনাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না মানবীয় সকল অভাব অভিযোগকে নিয়েই সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, মাদক একটি জাতীয় সমস্যা, সমাজের প্রতিটি স্তরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে মরণ নেশা মাদক, ধ্বংস হচ্ছে যুব সমাজ, উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় পণ্য হচ্ছে মাদক, নিত্য নতুন মাদকদ্রব্য বিচিত্র রূপে দেশের শিশু কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের বিপদগামী করে অস্থিতিশীল একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কিত। এ অবস্থা চলতে থাকলে ভয়ানক পরিস্থিতির অবতারণা হবে বলে গবেষকগণ মনে করেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রতিটি পর্বে রয়েছে বিশেষ প্রতিবেদন ও অভিমত। মাদকাসক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিরাময় কেন্দ্র ছাড়াও দেশের প্রায় প্রতিটি জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে। আমরা প্রতিটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। তারই ধারাবাহিকতায় এবারে রয়েছে চট্টগ্রামে দ্বীপ, প্রশান্তি, ছায়ানীর। আমি এম এ ফয়েজ, আমার প্রতিষ্ঠানের নাম দ্বীপ মাদকাসক্তি পুনর্বাসন ও কল্যাণ সংস্থা। এটা হইল যে চট্টগ্রামের জিসি মরুস্তবর নিজাম রোডে আবাসিক এলাকায় অবস্থিত, বাড়ি নম্বর 34, রোড নম্বর 2। আসলে আমি পড়াশোনা করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমি 94 মাস্টার্স করি সেখান থেকে। একসময় ইউনিভার্সিটি পড়াকালীন অবস্থা আমি মাদকাসক্ত হয়ে পড়ি, কিন্তু আবার ট্রিটমেন্ট করা বা আমি যখন ভালো হচ্ছি না, মানে একসময় আমার মধ্যে একটা হতাশা কাজ করা শুরু করলে, হতাশাটা এমন যে আমি মনে হয় আর কোনোদিন ভালো হতে পারবো না। একবার আমি নিজের ইচ্ছায় আমি ট্রিটমেন্টটা করলাম, আসলাম, সেখানে প্রোগ্রাম শেষ করলাম। এর মধ্যে আমার ফ্যামিলির সবাই আমাকে খুব পছন্দ করা শুরু করলো। ক্লিন ডের দিন আমার এক ছোটো ভাই মোর্শেদ আলম শিবন আমাকে প্রস্তাব দিল, চলেন ফয়েজ, আমরা তো অনেক করেছি, এবার আমরা নিজেরা ভালো হয়েছি, আমরা আরও কিছু মাদক সেবীকে ভালো করি। এভাবে আজকের দিনে দ্বীপের শুরু। এটা হলো যে আপনার 2003 সালের 7ই মে আমি এই দ্বীপ প্রতিষ্ঠা করি। আজকে প্রায় এটা 13 বছর 7 মাস রানিং। আমাদের থিমটা এমন ছিল, আমরা ভালো থাকবো পাশাপাশি কিছু এডিক্টকে ভালো করব দিল। বর্তমানে আমার প্রতিষ্ঠানের লাইসেন্স নাম্বার 3 এই পর্যন্ত আছে। আজকের দিনে প্রায় 3500 মতো রোগীকে ভালো করেছি। সুস্থতার হার বলতে গেলে প্রায় 40% করেছি। আমরা বেসিক্যালি যে প্রোগ্রামটা ফলো করি এটা হলো এনএ প্রোগ্রাম, এটা নার্কোটিক্স অ্যানোনিমাস। এই প্রোগ্রামটা ফলো করি, আমাদের এখানে 3 মাস ইনহাউস বাইন্ডিংস থাকা লাগে, 1 মাস ফলো আপ। আমার থেকে তখনই সবচেয়ে বেশি ভালো লাগে যখন কোনো গার্ডিয়ান এসে আল্লাহর কাছে হাত তুলে বলে যে না, আমার ছেলে ভালো হয়ে গেছে আর নেশা গ্রহণ করতেছে না। সেটা আমার কাছে বড় তৃপ্তি। আমি পারি না, আমরা পারি, আমরা সবাই একে অন্যের হাত ধরে ভালো থাকার চেষ্টা করব। ধন্যবাদ মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের সবাইকে। আমি আসলে প্রথমে গাঁজা অ্যাডিক্টেড ছিলাম, পরবর্তীতে ধীরে ধীরে আমি হেরোইন অ্যাডিক্টেড হয়ে পড়ি। দীর্ঘ 10 বছর আমি অ্যাডিক্টেড থাকা অবস্থায় 2007 জানুয়ারির 11 তারিখ আমার পরিবারের সহযোগিতায় আমি দ্বীপ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আসি, এবং আজকের দিন পর্যন্ত ওনাদের সার্বিক সহযোগিতায় সুশ্রষার কারণে আমি আজকের দিন পর্যন্ত সুস্থ। আসলে যারা মাদকাসক্ত হয়েছেন, আমি তাদের জন্য আমার একটাই অনুরোধ, আমরা যারা জীবনে পিছিয়ে পড়েছিলাম আর আজকের দিনে যারা আমরা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, আমাদেরকে দেখুন, দেখে মাদকাসক্ত কেন্দ্রে চিকিৎসা নেওয়ার জন্য আসুন। আমার নাম জাভেদ, আমি চট্টগ্রামের দ্বীপ রিহ্যাব সেন্টারের কাউন্সিলর হিসাবে দীর্ঘ 10 বছর ধরে কাজ করে যাচ্ছি। নিজের সুস্থতার পাশাপাশি যারা এডিক তাদেরকে সেবা করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, যেন প্রতিটা ড্রাগস এভিউজার যেন আমাদের কাউন্সিলের মাধ্যমে, রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে যেন ভালো থাকে। আমাদের কাউন্সিলিংয়ের মূল মেসেজটা হলো, এটা এনএ প্রোগ্রাম, নার্কোটিক্স অ্যানোনিমাসের একটা এনএ প্রোগ্রাম। আমাদের মধ্যে 12 স্টেপ আছে, এখানে রিল্যাপসের ক্লাস আছে, মেডিটেশন আছে, এনএ মিটিং আছে। প্রথমে আমরা যখন একটা ছেলে রিহ্যাব সেন্টারে আসে,
তখন ওর মধ্যে আমরা এক মাস, তখন প্রথম এক মাস থাকে, এক মাস ওকে আমরা ক্লাস এবং বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আমরা তাকে হেল্প করে থাকি, বিভিন্ন সেশনের মাধ্যমে। এরপরে যখন আস্তে আস্তে তখন ওর মধ্যে আমরা ওইটাকে বলি গ্রোথ, যখন ওর মধ্যে স্টেবিলিটি হয়, স্থিরতা আসে, তখন তাকে আমরা আমাদের কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসি। এই জিনিসটাই আমরা সবসময় মেসেজটা দিই, ড্রাগস কোনো সমস্যার সমাধান না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন, ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি, ফুটপাত দিয়ে চলাচল করুন, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হন, দৌড়ে রাস্তা পার হবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটি। আমার নাম মোহাম্মদ সরওয়ারউদ্দিন, নির্বাহী উপজেলা প্রশান্তি মাদকশক্তি পুনর্বাসন কেন্দ্র, চাঁদগাঁওবাসী, রোড নম্বর 4, বাড়ি নম্বর 66, বি ব্লক। আসলে আমি নিজে এক সময় অ্যাডিকশনে ছিলাম। আমি যখন সুস্থ হওয়ার পর চিন্তা করলাম যারা মাদকাসক্ত তাদেরকে ভালো করার জন্য এবং তাদেরকে সুস্থবোধ আনার জন্য, আমি নিজে সুস্থ থাকার জন্য এই প্রশান্তি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করলাম 2001 সালে। এ পর্যন্ত আমরা 1000 উপরে রোগী চিকিৎসা করেছি, তার মধ্যে 700 রোগীর মধ্যে ভালো আছে। এবং যে কোনো মাদকাসক্ত রোগীকে ভালো করার জন্য অবশ্যই রিহ্যাব সেন্টারের সহযোগিতা নিতে হবে, কারণ রিহ্যাব সেন্টার সহযোগিতা ছাড়া কোনো রোগী ভালো হইতে পারবে না। মাদকের এই ভয়াবহতা এত বেশি জটিল ছিল, যদি বেসরকারি পর্যায়ে আমাদের মতো কতগুলো যুবক এই মাদকাসক্ত কেন্দ্রগুলো প্রতিষ্ঠা না করতো তাহলে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যেত। আমাদের সরকার যদি এই সেক্টরের দিকে একটু নজর দিত, সার্বিক সহায়তা করত, তাহলে আমরা আরও বেশি মাদকের বিরুদ্ধে সুচ্চার এবং যুব সমাজের ধ্বংসের পর থেকে দূরে রাখতে পারতাম। মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের কলা কৌশলী এবং দর্শকদেরকে ধন্যবাদ। আমি আসিফ, আমি প্রশান্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সাথে জড়িত এবং এখানে কাউন্সিলিং দিয়ে যাচ্ছি আমি সুদীর্ঘ 8 বছর ধরে। আসলে এখানে আমরা যে ধরনের আসক্ত ব্যক্তিরা আসে তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে এসে থাকে, তো তাদেরকে আমরা যখন প্রথমে তাদের সমস্যাগুলো নির্ণয় করি, তারপর সেই সমস্যার গভীরে গিয়ে যখন তার সাথে আমরা সেশন, বিভিন্ন সেশন আছে, সেশনে বসে তার সাথে ইয়ে করি, কারো যদি পারিবারিক কাউন্সিলিং দরকার হয় তার পরিবারকে ডেকে ফ্যামিলি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করি, আর কারো যদি ব্যক্তিগত কোনো কাউন্সিলিং দরকার হয় তাদেরকে সুস্থতার পথ ধরে চলার জন্য দিকনির্দেশ সহায়তা দিয়ে থাকি। আমি প্রশান্তি সেন্টারে 2008 প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার পর সুস্থ থাকি, এই নিয়ে এখন ভালো আছি। এখনও যারা এই এনের সন্ধান পায় নাই, মাদকাসক্ত আছে, তারা আমার মনে হয় কোনো মাদকাসক্তি যে কোনো নিরাময় কেন্দ্রে যে ট্রিটমেন্ট নেওয়া খুবই প্রয়োজন, এবং যে কোনো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এসে ট্রিটমেন্ট নেন, সুস্থ হন, সুস্থ হয়ে আবার ফিরে আসুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন, ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। আমি দুলাল সরকার, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সায়ানের মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, আগ্রাবাদ অ্যাক্সেস রোডে অবস্থিত। আর আমি এই প্রতিষ্ঠান শুরু করি 2001 সালে। এই সমাজসেবামূলক কাজটা করাতে মানে কি আমার একটা আত্মতৃপ্তি বা আত্মশুদ্ধি আমি পাই। আর এখান থেকে বিগত এই আজকে 14-15 বছরের মধ্যে এই 2-3 হাজার পেশেন্ট ট্রিটমেন্ট করে, এখানে 500-700 রুগী আমাদের এই সুস্থ আছে। এই সুস্থ থাকার যাদের ইচ্ছা আছে এবং সদিচ্ছা আছে তারা সেন্টারের সাথে নিয়মিত টাচে আছে। আমাদের রিকোভারি যে পুণ্যমিলনীগুলো হয় ওখানে হাজার হাজার রিকোভারি সবাই সমাবেশ হয়। আর সুস্থ থাকা মানে এখান থেকে 3 মাস ট্রিটমেন্ট করে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে যদি এখানে সেন্টারের সাথে টাচে না থাকে এবং এখানে কাউন্সিলিং করতে না আসে তাহলে সুস্থ থাকা সম্ভব না। আর যারা মাদকাসক্ত আছে তারাও এসে এখানে ট্রিটমেন্ট নিচ্ছে এবং এই ভালো হচ্ছে, আবার ভালো হচ্ছে ঠিক আছে। এই 100 জন ট্রিটমেন্ট নিলে কিন্তু 100 জনই ভালো থাকে না, 2-4-5-10 জনই ভালো থাকে। আমি অন্তু, আমি ছায়ানীর মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের একজন কাউন্সিলর।
এখানে আমরা মাদকাসক্তিদের বিভিন্নভাবে তাকে প্রিভেনশন দিচ্ছি, সে কীভাবে মাদকমুক্ত থাকবে, আর আমি কাউন্সিলের সাথে তাদেরকে দিচ্ছি সে কীভাবে তার এই তিল তিল করে ধ্বংস হয়ে যাওয়ার পথ থেকে কীভাবে সরে আসবে তাকে জানাচ্ছি, এবং আমাদের এই জানানোর পথ থেকে সে আগামী তার জীবনের ভবিষ্যৎগুলো মাদকমুক্ত থেকে নিজেকে কীভাবে সে সুস্থ সুন্দর জীবনভাবে একজন স্বাভাবিক দশজন ভালো মানুষের মতো তার জীবন গড়ে তুলতে পারে তাকে এইভাবে প্রিভেনশন দিচ্ছি, আর দশটা ভালো ছেলের মতো যাতে নিজের জীবনকে আরও সুস্থ সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এবং সমাজে সে যে অবহেলিত হয়েছিল এখন সে অবহেলিত নয়, সে আর একজন ভালো ছেলে হিসেবে যাতে নিজেকে পরিচিত করতে পারে। আমি শিমুল, আমি একজন রিকোভারি, চট্টগ্রাম ছায়ানীর মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র থেকে আমি ট্রিটমেন্ট করি, বর্তমানে পুরোপুরিভাবে সুস্থ। তো আমি প্রথমে মদ দিয়ে শুরু করি, এরপর ইয়াবা গাজে দুটোতেই আসি। বিগত এক বছর পূর্বে আমি এখানে ট্রিটমেন্টের জন্য আসি আমার পরিবারের সহায়তায়। তো সেন্টার কর্তৃপক্ষ যারা আছে, দায়িত্বপ্রাপ্ত যারা আছে, তারা আমাকে সহায়তা করে সুস্থ থাকার জন্য। তাদের ডিরেকশন নিয়ে কাজ করে যাচ্ছি, কাউন্সিলিং নিচ্ছি, সমস্যা হলে তাদেরকে জানাচ্ছি, তারা হেল্প করতেছে। আমি না, কেউ কখনো মাদক থেকে কিছু পায় নাই, যা সব হারাইছে। বর্তমানে যারা মাদকাসক্ত ভাইয়েরা আছে তাদের তো সবার কাছে একটাই প্রত্যাশা, একটাই কামনা, যাতে তারা মাদকের পথ থেকে সরে এসে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবারে রয়েছে ঢাকার স্নেহনীর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। আমি মোহাম্মদ আলমগীর হোসেন আলম, স্নেহনীর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান। তো আমার প্রতিষ্ঠান 2004 সালে আমি স্টার্ট করি, এই প্রতিষ্ঠান ঢাকা রামপুর আইটিআইটি রোডে। 2004 সালে সমাজসেবা থেকে নিবন্ধন নিয়ে স্টার্ট করি, এবং 2011 সালে সেটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকেও আমি নিবন্ধন নিই, নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। তো দীর্ঘ এই 12 বছরে 2000 মাদকাসক্তকে আমরা চিকিৎসা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রায় আমাদের অধিকাংশ পেশেন্টই সুস্থ আছে, তাদের ভিতর অনেকে ফলো আপ আছে, ভলেন্টিয়ার আছে, আবার অনেকে আবার রিল্যাপস করছে। মাদকাসক্তরা একটু আবেগপ্রণীত হয়, তারা আমাদের দেশেরই মানুষ, এটা মাদক এখন একটা ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে, সহজদ্রব্য হিসাবে এটা পাওয়া যাচ্ছে, যেটার কারণে আমাদের সমাজের ছেলেমেয়েরা এটার দিকে ঝুঁকে যাচ্ছে এবং ভয়াবহ পরিণতির দিকে, খারাপ পরিণতির দিকে তাদের জীবনযাপন চলে যাচ্ছে। আমাদের চিকিৎসার পাশাপাশি বা আমাদের দেশের আইন প্রশাসন সম্মিলিতভাবে যদি আমরা এটাকে প্রতিরোধের চেষ্টা করি, তাহলে আজকের যে ছেলেমেয়েরা আছে তারা হয়তো সুস্থতার পথ দেখবে এবং সুস্থ জীবনযাপন করতে পারবে। প্রতিষ্ঠান স্নেহনীর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আমরা যে রিহ্যাবিলিটেশন করি, আমাদের কিছু নিয়ম রুলস আছে যেটার মাধ্যমে আমরা পেশেন্টদেরকে তাদের মনের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করি। আমাদের অ্যাডিকশনের উপরে ক্লাস আছে, ব্রিফিং আছে, আমাদের ট্রেনার আছে যিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ট্রেন আপ নিয়ে তারা ব্রিফিং করতেছে। আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেলে সাধারণত একটা পেশেন্ট সুস্থ মন মানসিকতা নিয়ে সে বেরিয়ে যায় এবং সুস্থ থাকার চেষ্টা করে। যদি সমাজে মাদকাসক্ত কোনো পরিবারে থাকে, তা আমি বলবো এখনই আপনি আপনার সন্তান বা আত্মীয় যেই হোক তাকে সুস্থ পথে, সঠিক পথে আনার জন্য যে কোনো মাদক নিরাময় কেন্দ্র তার চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য তাদের সহযোগিতা নেন এবং তাদেরকে সুস্থ করুন। মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম শরীফুল কাদের, আমি প্রায় 3 বছর যাবৎ মাদকাসক্ত ছিলাম। তো আমি স্নেহনীর এর মাধ্যমে চিকিৎসার আওতায় আসি এবং 4 মাস চিকিৎসা নেওয়ার পর আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। আসলে মাদক মানুষের জীবনে কোনো সমাধান দিতে পারে না, মাদক একটা মানুষের জীবন থেকে তার সমাজ, পরিবার, তার সম্পূর্ণ জীবনে যে একটা ভালো একটা দিক সম্পূর্ণ তা কেড়ে নেয়। মাদকাসক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলা যে একজন মাদক সেবী যদি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসতে চায়, তাহলে স্নেহনীর কিংবা এরকম অনেক সেন্টার আছে যেখানে এনে প্রোগ্রাম হয়, প্রোগ্রামের মাধ্যমে যদি সে আসে তাহলে সে শতভাগ সুস্থ হতে পারবে। প্রিয় দর্শক,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়ে পরিচালিত মাদক নিরাময় কেন্দ্রগুলির নিরলস সেবার মধ্য দিয়ে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরত আনার প্রশংসার দাবিদার। অন্যদিকে কিছু কিছু নিরাময় কেন্দ্রের রোগীদের সেবার মান ও পরিচালকদের ব্যবহার সমস্ত নিরাময় কেন্দ্রগুলিকে প্রশ্নবিদ্ধ করে। যেমন ঢাকার উত্তরার আমার হোম, সিলেটের প্রতিশ্রুতি আহ্বান, মৌলভীবাজারের আদর, এ সকল নিরাময় কেন্দ্রগুলির প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও সজাগ দৃষ্টি দেবেন, এটাই মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে দাবি ও প্রত্যাশা। কুমিল্লায় রয়েছে পুনর্জীবন। আমার নাম ইকরামুল হাসান কাদের, চেয়ারম্যান হল পুনর্জীবন। আমার সেন্টারটি কুমিল্লা লাকসাম রোড শাকতলা সড়ক ভবনের পাশে অবস্থিত। আমি আজকে 15 বছর এই সেন্টার থেকে সুস্থ হয়েছি। আমার জীবনের 25টা বছর মাদক আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ডাক্তার হব, কিন্তু আশা আশায় রেখেল, আশা পূরণ হলো না, হলো রিম সেন্টারের ডাক্তার। কিন্তু তাতে আমি হতাশা না, আমি 15 বছর সুস্থতায় আমার গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছি। আমি ভেবেছিলাম যে আমার যেহেতু একটা সন্তান নাই, কে আমাকে দেখবে, তাই আমি এই পুনর্জীবন প্রতিষ্ঠিত করি, যেন এখানে অসহায় যারা ছেলে আছে এরাই আমার সন্তান। 2001 থেকে আরম্ভ করে আজকে 16টি বলছে, 5000-এর উপরে ছেলে আমার কাছ থেকে চিকিৎসা লাভ করে গেছে। আমি সফল হয়েছি শতকরা 40%, 60% বকাটে ছেলেবেলে, বেকারত্ব, পারিবারিক কোলাহল, অবৈধ টাকা, এর কারণে পুনরায় আবার ফিরে আসে। একটা গাড়ির যেমন পেট্রোল শেষ হয়ে যায়, সে তখন কোথায় যায়, পেট্রোল পাম্পে যায়। আর আমি মনে করি একটা এডিক্ট পার্সন যখন তার অসক্ষমতা চলে আসে, তাকে সেন্টারের টাচে আসতে হবে। যেমন মাদার তেরেসা আপনার কুষ্ঠরোগীর চিকিৎসা করে সে সারা পৃথিবীতে আজকে সারা পেয়েছে, সে মানুষের সেবা করে। আমরা মাদকের নিয়ে কাজ করি, মানুষের সেবা করি, অসহায় মায়ের চোখের জল মুছে দিই, তাহলে আমরা কেন মাদার তেরেসার মতো হতে পারবো না? আমরা কেন ডক্টর ইনিসের মতন নোবেল শান্তি পুরস্কার পাবো না? তবে আমরা করব জয়, আমরা একদিন অবশ্যই জয় করব, আমরা নোবেল শান্তি পুরস্কার পাবো। আমরা মানুষের সেবা করি, আমরা মাদক নিয়ে কাজ করি। অভিভাবকের মহলের কাছে আমার একটি বিনীত অনুরোধ রইব যে আপনারা এই ভুল পথে থেকে সরিয়ে এনে আপনার সন্তানকে চিকিৎসা সেবার জন্য সেন্টারে পাঠান। একজন সন্তান হিসেবে একটা মাকে কথা দিলাম, আমি আপনার ছেলেকে আমি সুস্থ করে সমাজে গ্রহণযোগ্যতা ফিরিয়ে দেব। আমি মোহাম্মদ আলমগীরেজ অপু, আমার মাদার সেন্টার পুনর্জীবন আশ্রয় মাদক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। আমি সর্বপ্রথম 2004 সালে অ্যালকোহল দিয়ে আমি সর্বপ্রথম মাদক সেবন করি, তারপর ধীরে ধীরে পেনসিডিলে আমি আসক্ত হয়ে পড়ি, তারপর আমার জীবনে অসহায় ক্ষমতা নেমে আসে। আজকে আমার এই মাদার সেন্টার আমাকে আজকে 3টি বছর আমি সুন্দর জীবনযাপন ফিরে পেয়েছি। আসলে যারা মাদকাসক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই সময় থাকতে মাদকাসক্ত ট্রিটমেন্টে আয়সা চিকিৎসা নেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ নাসরুল হাসান সুমন, আমি পুনর্জীবন আশ্রয় মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্র থেকে আমি সুস্থতা লাভ করেছি। আসলে সত্যি কথা বলতে কি, যখন আমি এডিকশান লাইফে ছিলাম তখন দেখা গেছে কি আমার জীবনের সর্বস্ব আমি হারিয়ে ফেলেছিলাম। আমি আবার আমার জীবনটা এমন হয়ে গিয়েছিল যে আমি মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম। আজকের দিনে আমি যখন সুস্থ তখন আমি রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে আমার জীবনটা অনেক বেশি মূল্যবান। আমি ড্রাগ নেওয়ার কারণে আমার জীবনের যা কিছু হারিয়েছি তা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না। যারা ড্রাগ নিয়ে বাহিরে ঘোরাফেরা করতেছেন, ভাই হিসাবে একটা মেসেজ ওনাদের কাছে পৌঁছাতে চাই, আপনারা সবাই মাদককে না বলুন। মাদক একমাত্র জীবন ধ্বংসকারী বস্তু, আর অন্য কোনো কিছুই না। সিলেটে প্রশান্তি, এই মিন লাইফ। আমি মিহির দেব, প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক, 397 বাই মমতাজ মহল নবাব রোড সিলেটে অবস্থিত আমাদের এই পুনর্বাসন কেন্দ্রটি। প্রায় 4 বছর ধরে এই প্রতিষ্ঠানটাই পরিচালনা করে আসতেছি। আমাদের সাথে ছিল একটু অত্যন্ত সুপরিচিত প্রতি এনজিও সংস্থা সেভ দ্য চিলড্রেন, আমাদের প্রশান্তির সাথে কাজ করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে। আমরা প্রশান্তির উদ্যোগে 3টি হাতি নিয়ে বিশাল একটি র্যালি আমরা সারা শহর প্রদক্ষিণ করি এবং সিলেটের গণ্যমান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ইচ্ছা এবং উদ্দেশ্য, একটি সন্তান মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবার ধ্বংসের কারণ, তাই আজকের দিন যদি তাকে আমরা একটু সুস্থ করতে পারি, আন্তরিকভাবে সেবা প্রদান করে তাকে আমাদের পাশে নিয়ে আসতে পারি এবং তার সুস্থ অবস্থায় তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারি, সেটাই আমাদের একান্ত কামনা। আমাদের একটু প্রতিষ্ঠানটি একটু অনেক কষ্ট করে আমরা করেছি,
খেলার মাঠ করেছি, জিমের ব্যবস্থা করেছি এবং একটু নিত্য নতুন অবস্থায় আমরা মাদকাসক্ত ব্যক্তিদেরকে আন্তরিক প্রচেষ্টায় মায়ের কাছে ফিরে যেতে পারে সেই জন্য আমরা যতটুকু পারি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। প্রশান্তি মাদকাসক্তির আমি নির্বাহী পরিচালক, পাশাপাশি কাউন্সিলিংয়ের দায়িত্ব পালন করি। আমাদের প্রথমত কাজ ছিন্নমূল যারা মাদকাসক্তি রোগী, যারা পথ শিশুর মতো যারা অবস্থান, তাদেরকে আমরা প্রথমে ফাইন্ড আউট করি, এরপরে আমরা ওদেরকে নিয়ে কাজ করার একটা উপায় বাইর করি। ড্রাগস কী ধরনের নিয়েছে, যদি সে গাঁজা নিয়ে থাকে ওর একটা সিন্ডম থাকবে, হেরোইন নিয়ে থাকে ওর একটা সিন্ডম থাকবে, ফেন্সিডিল নিয়ে থাকে ওর রকম একটা সিন্ডম। আমাদের এখানে তিনজন, যেহেতু সাইকোলজির একটা ডাক্তার কিংবা মেডিসিনের দুজন ডাক্তার, ওনার একটা পরামর্শ কিংবা ওনার নির্দেশনাও শুনতে হয়। আমরা যখন একজন মানুষের দেড় মাস বয়স হয়, প্রথমত ফিজিক্যালি মেন্টালিটি অনেক বিপর্যস্ত অবস্থা থাকে, খারাপ একটা পজিশন থাকে, আস্তে আস্তে রিকভার হয়। আমি স্বাভাবিক জীবনে ফিরতলে প্রথমত এটা ফাইন্ড আউট করতে হবে যে আমি নেশা করেছিলাম কেন, কিংবা আমাকে নেশা কী দিবে। তখন একটা সময় সেও চিন্তা করতে পারে যে আসলে ওই মাদক আমাকে কই নিয়ে আসছে, আমার অভ্যাসের কারণে কিংবা আজকে আমি যে বিষয়ে জর্জরিত হয়েছিলাম সেটা আমি আমার পক্ষে সম্ভব। শুধু বন্দি রেখে একজন মাদকাসক্তি রুগীকে কখনোই ভালো করা যায় না। পাশাপাশি ওনার খেলাধুলার একটা ব্যবস্থা, জিমের একটা ব্যবস্থা, লাইব্রেরির একটা ব্যবস্থা, যে পাশাপাশি সমাজের একটা বিষয় যে আমাদের পক্ষে সম্ভব আমরাই ভালো থাকতে পারবো, আমাদের যে পরিবেশ আছে কিংবা আমাদের যে ইউনিটি আছে। আমার নাম সাগর, আমি ইয়াবা থেকে হিরোইন খাওয়া শুরু করছি। যেদিন প্রথমেই প্রশান্তি মাদুর শক্তি সেন্টারে আসছি ওই দিন থেকে আমি আজকে পর্যন্ত আমি নেশামুক্ত আছি। আমি আমার বন্ধুদের মাধ্যমে আমি আমার নেশা জগতে আসা, নেশা যখন করতাম তখন নিজেকে খুব মানে তখন বুঝি নাই, এখন বুঝতেছি যে আমি আসলে কতটুকু খারাপ ছিলাম বা কতটুকু নিচে নেমে গেছিলাম। তো আমি এই সেন্টারের মাধ্যমে আমি এখন আমি আমার আগের জীবনে সুস্থ জীবনে ফিরে আসতে পেরেছি। যারা মাদকাসক্তি আছেন তাদের ব্যাপারে উদ্দেশ্য বলতেছি যে ভাইয়ারা কখনো আপনারা মাদক সেবন করবেন না, এতে জীবনে শুধু নিচেই নামবে, কখনো উপরে উঠতে পারবেন না। প্রতিদিন সূর্য ওঠে নতুন দিনের আহ্বানে, জীবনের নিয়মে পা বাড়াই স্বপ্নের পথে, যেতে হবে অনেক দূর, সে পথ বন্ধু সে পথে সংশয়, তবু এগিয়ে চলি আত্মবিশ্বাসে, স্বপ্নের গতি হয়ে ওঠে দুর্বার দুর্জয়, জীবন হয়ে ওঠে আনন্দময়। মাদক নয় হোক জীবনের জয়। আমি সৈয়দ খিদির হোসেন, হেমিন লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমার কেন্দ্র অবস্থিত শাহজালাল উপসর এ ব্লক 52 নম্বর বাসায়। আমরা 2003 থেকে 2007 সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি মাদক নিরাময়ের জন্য। কিভাবে একজন আসক্ত রোগী সুস্থ হয় বা সুস্থ হওয়ার পেছনে কী কী করণীয় তার জন্য আমরা কাজ করছি, এরই একটা প্রেক্ষাপটে 2012 সালে আমরা এমিন লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সরকার অনুমোদিত লাইসেন্সধারী হিসাবে আমরা কাজ শুরু করি। 300 থেকে 400 রোগী আমরা এই পর্যন্ত রিকভারি দিয়েছি, তার মধ্যে রিল্যাপস হয়েছে হয়তোবা 50 থেকে 100 জন। পাশাপাশি আমরা এখান থেকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করতেছি। আসলে মাদক থেকে সুস্থ পাওয়া সম্ভব যদি সঠিক চিকিৎসা সে নেয়। একটা মাদকাসক্ত পরিবার প্রথমে তার চালচলনের উপর লক্ষ্য রাখতে হবে, তার নিয়মিত ঘুমাচ্ছে কিনা, নিয়মিত খাবার খাচ্ছে কিনা, অনিয়মিত ঘুম থেকে উঠে, তাহলে ভাবতে হবে যে সে কোনো কিছুর প্রতি আসক্ত আছে। আমাদের কাউন্সিলর আছে এবং আমাদের প্রোগ্রাম টিচার আছে, তারা এগুলা অবলোকন করে আইডেন্টিফিকেশন করে ফেলবে যে সে আসক্ত কিনা। যদি আসক্ত হয়ে থাকে তো আমরা আসলে তাদেরকে আমরা অফার করি যাতে তারা সঠিক চিকিৎসা নেয় এবং আমাদের মাধ্যমে, বা যে কেউ আসক্ত পরিবার যদি আমাদের এখানে নির্দেশনা নেওয়ার জন্য আসে তাহলে ওনারা এইখানে দেয়। প্রতি শুক্রবারে আমরা প্রতিষ্ঠান থেকে এটা দেওয়া হয় 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি ডাক্তার মাহের করিম চৌধুরী, এমিন লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক ডাক্তার হিসেবে আছি। আমরা মূলত যারা মাদকাসক্ত তাদেরকে আমরা চিকিৎসার ক্ষেত্রে নর্মালি 2টা ধাপ নির্ণয় করি, একটা হচ্ছে মেডিকেশন, 2 নম্বরটা হচ্ছে মেডিটেশন। মেডিকেশনে যে জিনিসটা আমরা করা হয়, আমরা একজন মানুষকে রিয়েলাইজেশন দিই যে মাদক একটা মানুষের জন্য কী পরিমাণ ধ্বংসের কারণ হতে পারে, শুধু তার জন্য না, তার পরিবারের জন্য, সমাজের জন্য, সবার জন্যই ধ্বংসের কারণ হতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল চিকিৎসার মাধ্যম। আর
কেশনে আমরা যে জিনিসটা করি তার পাশাপাশি আমাদের কিছু ঔষধ বা ব্যবস্থাপত্র দরকার হয়, প্লাস তাকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং দরকার হয়। আমরা যেখানে এখানে গ্রুপ থেরাপি, ইন্ডিভিজুয়াল থেরাপি দিয়ে থাকি, যার মাধ্যমে আমরা তাকে সুস্থ করে নিয়ে আসি। আমি মাহমুদ হোসেন খান। আজ থেকে 9 বছর আগে আমি এক সময় এডিট ছিলাম। আমি এখন 9 বছর থেকে সুস্থ আছি। কিন্তু এখন যারা আপনারা নেশা করতেছেন, আমি বিনীতভাবে আকুল আবেদন করব, এই মাদকের পরিহার করুন, আমার মতো সুস্থ জীবন উপভোগ করুন। আমি অজয় ভট্টাচার্য, এমিন লাইফ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার হিসাবে আছি। আর আমি একসময় আসক্ত ছিলাম, বর্তমানে আজকে 12 বছর রিকভার করতেছি। আমাকে ভালোর জন্য এবং নিজের ভালোর জন্য সুস্থ থাকতে হলে নিজের ইচ্ছা, নিজের মনোবল, শক্তি, সদিচ্ছা, এগুলোই হলো সবথেকে বড়। মানে আমি আবদুল্লাহ আল মামুন, আমি এমএন লাইফের একজন কাউন্সিলর এবং প্রোগ্রাম অফিসার হিসেবে নিয়োজিত আছি। একটা পেশেন্ট যখন মানে এরকম আমাদের কাছে আসে আর কি, ফার্স্ট টাইম ডাক্তার প্রেসক্রিপ্ট করে, ডাক্তার পরামর্শ অনুযায়ী মেডিসিন চলে, মানে একটা সময় গিয়ে তারপর আমরা তাকে কাউন্সিলিং দিই। এভাবেই কিন্তু একটা রোগীকে, একটা মাদকাসক্ত ব্যক্তিকে আমরা প্রপার সলিউশন দিয়ে তাকে মাদকাসক্ত থেকে নিরাময় করে থাকি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণী দপ্তরের ভিশন মাদকাসক্তি মতো বাংলাদেশ গড়া, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বর্তমান মহাপরিচ মহোদয় জয়েন করার পরে প্রথমেই উদ্যোগ ছিল যে যেহেতু অর্গানোগ্রাম বাঁচতেছে, এটাকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, এই মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাই একটি সামাজিক আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েম হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়েছেন তারা পুনর্বাসিত হবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটি দেখতে থাকুন। আপনাদের প্রয়োজন আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525। প্রয়োজন আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস maskbd71@gmail.com। জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা, মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না, ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার।